ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أكبر এই জন্য কোনো সময় খবরদার, আল্লাহর দয়া এবং রহমতকে ছোট করে নিজের ভিতরে অহংকার আনবেন না। সবসময় আল্লাহর সামনে কি থাকতে হবে একটা কথা মনে রাখবেন, কেউ নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, কেউ নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? আল্লাহর দয়া লাগবে। পৃথিবীতে এমন কেউ নাই যে আমলের জোরে জান্নাতে যেতে পারবে। একটা গুনাহ আপনাকে আটকানোর জন্য যথেষ্ট। আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত আপনার উপর এত বেশি যে আপনি একটা গুনাহের উত্তর দিয়ে নিজেকে জান্নাতের জন্য হকদার প্রমাণ করতে পারবেন না, পারবেন না। আপনার উপর আল্লাহর দয়া এবং রহমত এত বেশি যে ওই দয়া ও রহমতের বেশির সামনে এই একটা ছোট্ট গুনাহ পুরো দয়া রহমতকে বিষ করে দিবে। ওই একটা ছোট্ট গুনাহের উত্তর দিয়ে আপনি জান্নাতের হকদার নিজেকে বানাতে পারবেন না। যদি আল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহর দয়া যে আল্লাহ জিজ্ঞেস করবেন না, আল্লাহর দয়া যে আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহর রহমত যে আল্লাহ আপনাকে আটকাবেন না, এই দয়া এই রহমত এই না আটকানোর কারণে আপনি জান্নাতে চলে যাবেন। নিজের আমলের জোরে কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়াই যেতে হবে। অতএব নিজের আমল নিয়ে যেন আমরা কোনো সময় নিজেদের মধ্যে অহংকার গর্ব না করি, আর গুনাহ নিয়েও যেন হাসি ঠাট্টা না করি। গুনাহ নিয়ে হাসি ঠাট্টা আল্লাহর কাছে আর একটা ভয়ঙ্কর আত্মমর্যাদায় আঘাত, আল্লাহর আত্মসম্মানে আঘাত। কে কার সাথে প্রেম করে সেটা সে গল্প করতেছে আর হাসতেছে, কে কোন মেয়ের সাথে খারাপ কাজ করেছে সেটা সে গল্প করতেছে আর হাসতেছে, এই গল্প এই হাসিটা আল্লাহর কিসে আঘাত বলেন তো? আত্মমর্যাদায় আঘাত, আত্মসম্মানে আঘাত। গুনাহ করেছো গোপন রাখো, গুনাহ করে কী করতে হবে বলেন তো? গোপন রাখতে হবে। এক বক্তা বক্তব্যের মধ্যে বলতেছে, যুবক তোমরা কে কে প্রেম করো সবাই হাত উঠাও, কথা বুঝতে পারেননি? তাহলে সেই বক্তা এই প্রেম করার মতো ভয়াবহ গুনাহকে কী করলো? হালকা বানালো। কী করলো? হালকা বানালো। আর সব যুবক হাত উত্তোলন করে আল্লাহর আত্মসম্মান আল্লাহর আত্মমর্যাদায় আঘাত করলো। আল্লাহ চান না যে কোনো গুনাহের কথা প্রকাশ্যে মানুষ বলার সাহস করুক। গুনাহ যদি হয়ও তো কী যেন থাকে? গোপন থাকে। গুনাহের গোপনীয়তা রক্ষা করা ইসলামে এত জরুরি, এত জরুরি, এত জরুরি যে আল্লাহর রাসুলের নিকট কেউ জেনা করে এসে ক্ষমা চাইলে, তার উপর জেনার হুকুম আরোপ করা চাইলে আল্লাহর রাসুল সহজে স্বীকার করতেন না, সহজে মানতেন না। আরে এ মনে হয় পাগল মিথ্যে বলছে, একে সরো তো, এ তুমি আমাদের সাথে সালাত আদায় করেছো না, সব তোমার গুনাহ ক্ষমা, তুমি সরো। কেন? ও যখনই জিনিসটা প্রচার হবে, যখনই ওটার হুকুম বাস্তবায়ন হতে যাবে, তখন গোটা সমাজ জানবে যে অমুক মানুষটা জেনা করেছে। তখন এই যে জেনার গুনাহ গোটা সমাজে প্রচারিত হবে, প্রত্যেক দিন যখন পত্রিকায় পড়বেন যে ওখানে ধর্ষণ হচ্ছে, তো ওই যুবক ধর্ষণ পড়তে পড়তে মনে করবে যে সারা বাংলাদেশের সবাই তো ধর্ষণ করে, তা আমি করলে সমস্যা কি? কথা কি বুঝতে পারেননি মনে হয় আমার? এটা হচ্ছে গুনাহ যখন প্রকাশ্যে আসে তখন এটা ক্ষতি। ওই নিউজটাও মানুষকে ধর্ষক তৈরি করে, নিউজটাও মানুষকে কী তৈরি করে? ধর্ষক তৈরি করে। যে কেউ তো ধর্ষণ করতে বাকি নাই, প্রত্যেক দিনই তো 50টা ধর্ষণ, তা আমার করলে সমস্যা কি? তাহলে ওই জিনিসটা কী হয়ে গেল? হালকা হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসুলের কাছে আমি জেনা করেছি, এই মনে হয় পাগল, এর মুখে মানে মদের গন্ধ আছে, সরবাকে। আল্লাহ রাসুল চান না যে ওই জিনিসটা প্রকাশ্যে আসুক সম্মানিত উপস্থিতি।